হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দেখাবো এদের একটা সিম্বুল আছে সেই সিম্বুল দিয়ে কীভাবে আমি এটা সার্কেলের ভিতরে আমি সেটা ডিজাইন করবো আলফোনার মতন এটা সেই পার্কে আমি এটার ফিল্ড কালার অফ করে দেবো স্টোক কালার দিয়ে দেবো তারপর সেটা আমি ঠিক সার্কেলের উপরে আমি সেন্টার করে নেবো তারপর আমি আমার সার্কেল আর সিম্পল আমি সিলেক্ট করবো সিলেক্ট করে তারপর আমি রুটিট এই যে টুল আছে সেই টুলটি নেব তারপর ঠিক এই যে আমার সার্কেলের সেন্টারে আমি ক্লিক করব। অল্টার চেপে ধরে শিফটে ক্লিক করব তারপর সেখানে রুটিট একটা অপশন আসবে অ্যাঙ্গেলে আমি ওয়ান ফাইভ দিয়ে দেবো তারপর কপি প্রেস করব। ওকে তারপর আমি সেটিকে সিলেক্ট করবো যেটা আমার কপি হয়েছে সেটিকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল ডি চাপবো ডি যখন চাপবো তখন কিন্তু আমার সম্পূর্ণ সার্কেলের ভিতরে সেটা কিন্তু সাজিয়ে আছে আমার একটি সার্কেল তৈরি হয়ে গেলো খুব সহজেই তারপর কি করব আমি আমার স্টোভ যেটা আছে রাউন্ড যেটা সার্কেল সেটি আমি একটু বাড়িয়ে দেব ফাইভ দিয়ে দেব। বেশ আমার একটি সার্কেল ডিজাইন একটি তৈরি হয়ে গেল ডুপ্লিকেট অবজেক্ট দিয়ে কিভাবে সার্কেল ডিজাইন করা হয় আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন ওকে থ্যাংকস